কদম তলে চাই রাস্তার মধ্যে আমি বেচতেছি আমার টাকা দিয়ে, আমি সব আম বিক্রি করতেছি, আমার এখানে কিসের বয়স? তুমি মন হলে ভিডিও করো, মন হলে ভিডিও করো, আমার কি যাই? হ্যাঁ রাইট, সব সাহস। এইটা হচ্ছে আমাদের পাওয়ার, বুঝছেন? এটাই হচ্ছে আমাদের পাওয়ার। আমি এখানে তো দৌড় দৌড় কিছু করতেছি না রে। আমি তুমি ভিডিও করলে করো, তুমি দরকার হলে সাংবাদিক করো, দরকার হলে সাংবাদিকের বাবু, আমার কিছু যায় আসে না। ঠিক আছে ভাই? হ্যাঁ, এই তো ভালো লাগছে, এতদিন মন মতো একটা পাই ফেললাম। দাঁড়া একটু করে আপনি দেখেন, খুব সুন্দর আম দেখেন, একদম ফ্রেশ, একদম দেখলা দুই কালার, দুইটা কালার। এগুলো দুইটা নাম মনে হয় আমের না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ল্যাংকা, আচ্ছা এগুলোর নাম আছে ল্যাংকাং ডবল বি। তো এখন দুইটা দুই ভাগে ভাগ করে রাখা হয়েছে, খুব সুন্দর একদম পাতা সহ দেখুন, একদম ন্যাচারাল পাতা সহ। আপনারা একদম মানে আপনারা গাছ থেকে অর্ডার করে ফেলেন না নাকি? রাঙ্গামাটি, ও রাঙ্গামাটি হলো এখানে আমাদের চট্টগ্রামের। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনার যদি দুয়ার হইলেও, হ্যাঁ খুব সুন্দর, খুবই এনার্জেটিক মানুষ, খুব সুন্দর, খুবই এনার্জেটিক মানুষ। ওনার জন্য দুয়ার হইলে ওনার ব্যবসা আছে সব পর্ব। ওয়াও, ট্রেন ট্রেন ট্রেন, ডান ডান। হ্যালো, কি অবস্থা আপনার? আমি দূর হাঁটতে পারতেছি না, আমরা এই মুহূর্তে ট্রেন লাইনের অবস্থান করতেছি। দেখেন রেল লাইন, ট্রেন লাইন, না রেল লাইনের রেল আর ট্রেনের মধ্যে সেমই তো, ট্রেন লাইনও বলা যাবে, জানি না।
ওকে দেখেন এই মুহূর্তে আমরা রেল লাইনে অবস্থান করতেছি। এই মুহূর্তে একটা রেল গিয়েছিল এই রাস্তা দিয়ে। স্ট্রিট ওয়াকার রাস্তায় হাঁটে হাঁটে ভিডিও করে তোমার চেহারা নাই, তোমার কাজ করতে হবে কি আর বলছো? আমি সরাব এমন আমরা নিই নাই। হ্যাঁ মুরগি আমি টায়ার কেন যায় না রিক্সা পোলার গুলা হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড হয়ে উঠতেছে, কারণ আছে না কথা একটা আছে মানে দেখা ঘরের বাঁধি আর দেখা ঘরের বিবি সমান, ওই কথাটাই আমি এখানে পাচ্ছি। অনেক মাস্টার্স পড়ুয়া পাস, বড় বড় ডিগ্রি পাস, বড় বড় চাকরি করে, ওরা যেগুলো বুঝতেছে না তাদের চাই তো অনেক গুণ স্ট্যান্ডার্ড সাধারণ যারা ছোটোখাটো কর্ম কর্ম করে কাজ রাস্তার মধ্যে রাজপথের মধ্যে কাজ করে গেছে ওরা। আমি কালকেও একটা এটা কি বলবো মানে পার্শ্বকারী অ্যাকশন বলতে পারেন ওই ধরনের একটা নিউজ শুনতেছিলাম মানে ইউরোপের মধ্যে একটা আর কি মানে কলেজে যারা ডিগ্রি করে ফেলে একদম উচ্চ ডিগ্রি করে ফেলে ওদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য একজন বড় একজন মানুষকে ডাকা হয়। উনি ওই যার নাম বলছিল আমার ওই নাম তাম মনে নাই ভাই, উনি অনেক বড়, উনি হচ্ছে প্রতি বছরই এরকম আসে, এই বছর আসে কিছু কথা বলছে। এই কথার মধ্যে একটা কথা ছিল মানে তিনটা চারটা কথা ওইটাই শুনছি আমি আরেকজনের ভিডিও থেকে, উনি আবার বাঙালি এক্সপ্লেন করে দিচ্ছিল আর কি আমার মতো। তাই এখন ওনা আপনারা আমি জানি না ভাই কী ভিডিও আমি যেগুলো বুঝতে সেগুলো বলি, উনি বলছিল যে আপনাদের ওই যে ছোটোকালে যেমন আমি পাইলট হবো আমি এই হবো সেই হবো যে ভাবনা চিন্তা ছিল ওগুলো খারাপ ছিল না, ওগুলো ভালোই ছিল, এবং ক্লাস টেন বা আরও ইন্টার পড়া পর্যন্ত মানে বেসিক লেভেল পড়ালেখা শেষ করা পর্যন্ত ওই ধরনের স্বপ্ন লালন পালন করাই ভালো, ওই সময়ে আপনার উচিত নয় যে আপনি একদম
বাস্তবিকভাবে একদম কঠিনভাবে চিন্তা করবেন, কারণ ওই সময় আপনার লস হলে আপনার সমস্যা নেই আপনার, কারণ জীবন অনেক দূর বাকি আছে। আপনি ওই সময় জায়গায় একদম জীবনের মধ্যে চলে যান তাইলে এটা চাইতে, এগুলো আমি জানি না, উনি আর আমাদের বাঙালি যে বোঝাই দিচ্ছিল সে নিজেও বলতেছে এগুলো হচ্ছে, উনি কি উনি হচ্ছে 90% মানে নাই, 10% উনিও মানে না, এরকম আর কি। সেই ধরনের হইতে হবে এবং মানে উজার উজার মানে বড় বড় স্বপ্ন দেখতে হবে, বাট বাস্তবিক জীবনে যাইতে হবে, আসলে অনেক স্বপ্ন ভেট করতে হয় এরকম। এরপর আর দ্বিতীয় রোলসটা ছিল যে আর মনে নেই একটু করে হাঁটে, এরপরে মনে হয় আচ্ছা দ্বিতীয় রোলসটা ছিল যে এরকম। এখন তো কম্পিউটারের যুগ, এখন মনে করেন যে বাসায় বসে আপনি অনেক কিছু করে ফেলতে পারেন। যেমন আমি আমি এই তিন চার মাস ধরে হাঁটতেছি, না হলে এর আগে আমি দিনে মানুষই দেখতাম না, রোদে দেখতাম না, আমি রাত রাত সারা রাত কাজ করতাম, সারাদিন ঘুমাইতাম। তো এখন আমি কারণ আমি আমার কাজগুলো বাসা বসে হয়ে যেত, আমি প্রোগ্রাম থাকলেও রাত্রে প্রোগ্রাম শেষ হয়ে যেত, মানুষের সাথে মিশা হতো না। উনি বলছে কি শুধু এরকম হইলে হবে না, আমরা মানুষটাই এমনভাবে তৈরি মানুষের সাথে মিশতে হবে, তারপরে তোমার সাথে রিয়েকশন হবে মানুষের, মানুষের সাথে মানে বাস্তবিক জীবন সম্পর্কে জানবা, ওভাবে করে ইম্প্রুভ হইতে হবে। তার মানে মানুষের সাথে বাইরে যায় যায় মানুষের সাথে মিশতে হবে। এগুলো উনি শুধু আমাদের মতো যাই এখানে রাস্তাঘাটে মানুষের কথা বলে না, শুধু উনি বলছে বড় লোকদের জন্য, এগুলো তো যাদের তাদেরকে বলতেছিল যারা হচ্ছে অলরেডি অনেক বড় বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় গ্রাজুয়েশন করে ফেলছে ওনাদেরকে, উনি বলছিল যে সেলিব্রেশন বা মানে গেট টুগেদার করে না বড় বড় কোম্পানির সাথে, এই ধরনের সেমিনার সেমিনারগুলোতে যায় যোগ দিতে, ওগুলোতে যায় কথা বলতে, ওই ধরনের বলছিল আর কি। তারপরে তারটা ছিল আর একটা একেবারে হাঁটে মনে আমি টায়ার্ড। একটা কি ছিল আমার মনে নাই না, ও ওকে হাঁটেন একটা সিআরবি, আমরা এই মুহূর্তে সবটা সিআরবিটা আছি অবস্থান করতেছি, এই যে দেখেন সব ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে যাত্রা রাখলাম এইভাবে করে দেখেন। ওকে এটা হচ্ছে কথা, সিআরবি কোল ঠান্ডা ঠান্ডা দিন, ওয়েদার খুব সুন্দর, তিন নম্বর ওইটা লাইনটা তিন নম্বর যে উপদেশটা ছিল ওইটা আমার মাথা আসতেছে না। তো এখন আরেকটা সাইডটা দিয়েছিল, আরেকটা বোনাস দিয়েছিল বলে মানে ওইগুলো তো উনি ওনার মতো করে বলছে, যেমন আমি আমার মতো করে বলছি, আমার আমার ওগুলো তো অনেক ফিল্টার হয়ে গেছে, প্রায় 70% ফিল্টার হয়ে গেছে, 30% মিল থাকবে আর 30% আমার মতো করে বুঝ, বাট সামারিটা একই, বুঝতে পারলে ওদের জন্য একই, বুঝলে বুঝতে তা না বুঝলে তো একসাথে, বুঝতে পারলে ওদের জন্য ওরা বুঝে যাবে আর কে বলছে, ওইটাও রিসার্চ করে বাইর করে গেলে যারা বুঝে আসান। ওকে ওগুলো বাদ দেন, আমি ওগুলো বুঝতেছি না, আমি রাস্তা হাঁটতেছি, রাস্তাটা দেখেন খুবই সুন্দর, আমরা এখন সিআরবি তে অবস্থান করছি। পুলিশ বাড়ি
is that? It also CRB. CRB holo could be famous actor like that. It is very famous area in our software city. Everyone come and doing enjoy in there. Oh. Wonderful. Doing think lots. অনেক সময় অনেক কিছু পাওয়ার পর মোটের মূল্য দিতে জানে না বাট ওটা হারানোর সময় এটা সম্পর্কে বুঝি যেমন আমি আমার এই মুহূর্তে তিনটা উদাহরণ যেটা একটা ব্যাড সাউন্ড শুনতেছেন ওইটা এরপরে আর একটা আমার মাদার কাছে যেমন স্মার্টফোন বা মোবাইলে থাকলে এগুলোর সম্পর্কে আমরা হাতে থাকাকালীন ওইগুলোর অনেক সময় মূল্য দিতে জানি না কিন্তু ওগুলো হারানোর পর আমরা বুঝি আর একটা যেটা নিয়ে আমাদের এই চিন্তাটা আসলো গাছ ট্রিস হিলস ন্যাচারাল সম্পদ যেগুলো আছে ওইগুলা যেমন সিআরবির গাছগুলো আমাদের চট্টগ্রাম যে কত সুন্দর করে রাখছে সিআরবির গাছগুলো যে আমাদের চট্টগ্রামের ফুসফুস অর্থাৎ এই এতগুলো সিআরবির গাছ টাইগার ফসের এতগুলো গাছ এই রাস্তা দিয়ে একদম গরমের মধ্যে যে আপনি হাঁটেন ঠান্ডা পাবেন
ঠান্ডার মধ্যে হাঁটলে আরও বেশি ঠান্ডা পাবেন, শীতের মধ্যে হাঁটলে আরও বেশি শীত পাবেন, সব সময় ঠান্ডা থাকে এই গিয়াগুলো। এবং হিল যেগুলো পাহাড় আছে, পাহাড়কে অবস্থা পৃথিবীর খুঁটি বলা হয়। এগুলা যেকে জানেন তাহলে আলহামদুলিল্লাহ, যেকে না জানে গুগল করেন, তারপরে রিসার্চ করেন, এগুলো সম্পর্কে জানেন। পাহাড় হচ্ছে পৃথিবীর খুঁটি, অর্থাৎ একটা বিল্ডিং করার সময় যেমন পিলার দেওয়া হয়, খুঁটি দেওয়া হয়, এই ওইগুলো। এখন দেখি আপনার পিলারগুলো কাটি ফেলেন, পিলারগুলো ভাঙি ফেলেন, বিল্ডিংটা কি থাকবে, আর এটা তো আপনাদের আর বোঝা উচিত। ওগুলো কাটা যাবে না, গাছগুলো কাটা যাবে না। এখন আপনি যেকে গাছ, আমি এগুলোর আমি কোনো পার্টি না, আমি একজন ন্যাচারাল, আমি একজন র কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন স্ট্রিট ওয়াকার হিসেবে আমি বলার আছে বলতেছি, আমি কোনো কিছুর পার্ট না। আমি মুহূর্তে ধরতে গেলে আমি একজন জাস্ট স্ট্রিট ওয়াকার, নাথিং মোর। ওকে, আমি আমার মতো করে আমি যা জানি আমার নলেজগুলো বিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি নলেজগুলো বিলাচ্ছি না, আমি জাস্ট স্ট্রিট ওয়াকার, আমি স্ট্রিট ভিউটা দেখাচ্ছি। তারপর তোর কথা যখন বলি তো এখন বলতেছি আর কি হালকা হতো এরকম। আমার এটাও আমার উদ্দেশ্য, আমার মেইন কাজটা হলো আমার হচ্ছে স্ট্রিট ওয়াক করবো, রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলবো, যেন হোয়াটেছি অন টাইম, ওই মুহূর্তে যা হচ্ছে তাই, এরপর আর কিছু নাই। বাট আমি যখন কথা বলি তখন একটু আপনাদেরকে কিছু আমি যেগুলো জানি ওগুলো দেওয়ার চেষ্টা করি। আবার অনেকে এটা পছন্দ করেন, ওকে, পছন্দ করেন কিনা না করেন ওটা জানাবেন, না করলে আর বলবেন। তো এখন গাছপালা কাটে যেটা আমরা মনে করেন যে একটা ওষুধ, যেটা কাইল মানে একটা ভ্যাকসিন আবিষ্কার হইল, ওই ভ্যাকসিনটা দিলে আপনাদের আর ওই ওষুধ হবে না। মনে করেন আমি ভালো করে বোঝাচ্ছি, মনে করেন যে আপনি পুকুরে নামলে পানির মধ্যে অতিরিক্ত মানে গোসল করলে আপনার জ্বর হবে, আপনার কাছে বাসার মধ্যে ভ্যাকসিন আছে, জ্বরের ভ্যাকসিন, জ্বরের ওষুধ আছে, তাই বলে কি আপনি ভ্যাকসিনটা খাওয়ার জন্য পুকুরে নামবেন, জ্বর তৈরি করে আবার ভ্যাকসিনটা খাবেন? পুকুরে না নামলেই হয়, ভ্যাকসিনটার দরকারও হয় না। কি বোঝানোর চেষ্টা হচ্ছে বুঝছেন? হসপিটাল, মেডিকেল ওগুলো দরকার হবে না যদি আপনার ওষুধ না হয়। আপনি যেটা ওগুলো কেন হবে না, ওই জিনিসগুলো কাটি ফেলেন, এরপরে যদি ওখানে ওগুলো করেন তাহলে হবে। আমি কি বোঝানোর চেষ্টা হচ্ছে আশা করি বুঝছেন, যে বাংলাদেশের কেউ দেখে থাকেন, বাংলার কথাগুলো বুঝে থাকেন তাহলে বুঝবেন, আদারওয়াইজ বুঝবেন না। কারণ আমি ইংলিশে বলি না, আবার ইংলিশে যারা কনভার্ট করে বুঝতে পারেন ওরা বুঝবেন। আবার আর একটু সুসহজ করে বলে দিই, মনে করেন যে আমি আমব্রেলা নিয়ে হাঁটতেছি, আমার এখন গায়ে বৃষ্টি পড়বে না, বুঝছেন কথাটা? আমার আমব্রেলাটা সাথে আছে, আমি এটাও বোঝানো হচ্ছে না, আমার আমার মাথা কাজ করতে পারে। কেমতে বুঝাইতাম আপনাদেরকে আমি তো বুঝতেছি না। হ্যালো, জোক বাট আই ডোন্ট লাইক দ্যাট। আর একটু জন্য আমার ক্যামেরার মধ্যে লাগতে অলরেডি ফানি হচ্ছে একটু। এই তো দারুণ একটা উদাহরণ পেয়ে গেছি, মনে করেন আপনার পা আছে, আপনি সুস্থ মানুষ, আপনার হাত পা সব কিছু আছে, আপনি হাঁটতে পারেন, বাসার মধ্যে আপনি চারিদিকে হাঁটতে পারবেন। এখন কি আপনি আপনার হাত পাগুলো ভাঙি হুইল চেয়ারে করে হাঁটতে পছন্দ করবেন? হুইল চেয়ারের দরকার কেন হবে? যখন আপনার হাত পাগুলো ভাঙি ফেলবেন তখন হুইল চেয়ারটা দরকার হবে। আপনি তাহলে এখন থেকে হাত পাগুলো ভাঙি হুইল চেয়ারে নিয়ে চলাফেরা করেন, এটা করবেন না, তাই না? তো সেমভাবে গাছগুলো কাটবেন না, আর মেডিকেল হসপিটাল এগুলোর দরকার কম হবে। মেডিকেল হসপিটাল ওগুলো অন্য জায়গায় করেন, গাছগুলো গাছ কাটা যাবে না। কিছু কিছু বোঝানোর চেষ্টা করছে আশা করে বুঝছেন। আর এগুলো আমার কোনো ধরনের আমার পার্ট না, আমি আমি শুধু এসিআরবির জন্য বা চট্টগ্রামের জন্য বলতেছি না, কথা হলো এগুলো আমাদের বাঙালি বাংলা ভাষা যতটুকু বুঝতেছে, যতটুকু বোঝাচ্ছে, পৃথিবীর চতুর্থ ভাষা বাংলা ভাষা, তো সবার জন্য বলতেছি। একটা জিনিস দেখায় আপনাদেরকে,
এটা হচ্ছে কিনা জানি না, একটা লাল গিয়া ওগুলো নিয়ে আমরা ছোট থাকতে অনেকটা উঠতাম উঠতাম কালকা প্লেন হাতে নিয়ে এই সেই গেল। যখন অনেকগুলো কমেন্ট পাবো অনেকগুলো লাইক পাবো তখনই ওই, বাট এখন তো কমেন্টই করেন না আপনারা, কমেন্ট করেন আপনার যত যত আপনার মন্তব্য আছে আপনার চিন্তাভাবনা আছে আমার এই ভিডিও নিয়ে আমার কথা নিয়ে, সঠিক ভুল কেন ভুল সঠিক হইলে কেন সঠিক ওইটা বলবেন, এবং অবশ্যই সঠিক হইলে কি আপনার যেটা যেটা ইচ্ছা ওইটা বলবেন আপনার সঠিক লাগতেছে কেন, আর ভুল হইলে কেন ভুল হচ্ছে ওইটা তো বলবেন, বলবেন কীভাবে করলে ঠিক হবে ওইটাও বলে দেবেন, না হলে ভুলগুলা ধরায় দেওয়া দরকার, ভুলগুলা যেটা ঠিক করে দিতে পারেন তাহলে এই ভুলগুলা ধরাবেন, এটা হচ্ছে কথা। আমি আর কিছু বলতে চাচ্ছি না, ভুলগুলা ঠিক করে দিবেন এবং মানে ভুল গোলা কীভাবে করলে ঠিক করবো ওইটাও বলে দেবেন, তাহলে আমি শিখতে পারবো। ও মাই গড, মনে হচ্ছে বৃষ্টি এখন আসি ইয়ে হয়ে যাবে, বৃষ্টি আর এখন হ্যালো, এই তো ভালো ভাই, দেয়ার ওয়াজ কুল, এই জায়গাটার কথা আমার মনে আছে, এই জায়গাটাতে হ্যালো এখন ইন্টারেস্টিং কিছু পার্সন পাইলাম, ওরা হ্যালো ভাইয়া বলতেছে এবং ওদেরকে দেখাইতে বলতেছে, বাট একটা সময় প্রথম মাসে মনে হয় আমি যখন স্ট্রিট ওয়াকিং শুরু করছি মানে কন্টিনিউয়াসলি এই এলাকার এই জায়গাটার মধ্যে কিছু স্যাংরা ফোলা পাইন আর ডিস্টার্ব করছিল, বলছিল ডিরেক্ট করা যাবে না, ওই যে ওইবারে একটা ইয়ার কাল কাল বিক্রেতা যেমন বলছিল সেম ভাবে, বাট ওই সময় আমার ক্যামেরা ট্যামেরা বন্ধ ছিল এবং আমার ওই পরিমাণ মানে ওর পরিমাণ আমি স্ট্রং ছিলাম না তখন, নতুন নতুন শুরু করছিলাম তখন আমি ওনার রেকর্ড করতে পারি না বা ওনাকে, এরপর ওনাকে একদম লোকালি একবার ফাইট দিছে আর উনি ঠিক হয়ে গেছে, কেন করতে পারবেন না এটা খারাপ হয়ে যায় কেন করতে পারবেন না, মেন চ্যানেলে যা দেখে আসুন করতে পারবেন না শিক্ষিত মুরুখজাত। এই যে আরেকটা কথা বলে দিই এখানে, আমি এই ভিডিওটাতে এই ভিডিওটা যখন কন্ট্রোভার্সি হালকা বলছি, এই যে আমাদের ফটোগ্রাফার নিয়ে একটা মেয়ে লিখতেছিল, একটা লেখক মেয়ে উনি লিখতেছিল যে মানে ফটোগ্রাফারদেরকে স্টুপিড বলে লিখছিল কথা, এই যে যেমন আমি গিয়া বলে ফেলছি না কি বলে ফেলছি এই কি একটা বলে ফেলছি তো আর বাদ, আর আমি গিয়া আর পাঁচ মিনিট সময় এখন আমি এই যে বল গিয়া উনি বলছিল যে স্টুপিড ফটোগ্রাফাররা কেন খাওয়ার টেবিলে যায় ভিডিও করে, ওকে উনি স্টুপিড ফটোগ্রাফার বলছে মানে উনি একজন, হ্যাঁ বিমান অফিসের সামনে আসো তাড়াতাড়ি, ও তো উনি হচ্ছে ব্যাপার উনি স্টুপিড বলছিল উনি হচ্ছে মানে বোঝানোর চেষ্টা হচ্ছে উনি তো এখন প্রতিজন কে দন যায় দৌড়ে দৌড়ে বলতে পারবেন না,
এখন ওনারও বলা এটা আমি জানি না কতটুকু বুঝেছি, তো উনি ফটোগ্রাফারকে, আমি একজন ফটোগ্রাফার তাই আমি বলতেছি, ফটোগ্রাফারকে বলে গেছিলো স্টুপিড ফটোগ্রাফাররা কেন যায় ভিডিও করে গিয়ার মধ্যে খাওয়ার টেবিলের মধ্যে, বাট উনি বুঝতে পারে না যে হয়তো বা উনি ওইটা বোঝাইতে পারে না যে আমাদের স্টুপিড চট্টগ্রাম বাংলার গরু জাতগুলার জন্য আমরা ভিডিও করতে হয়, মানে বাঙাল কতগুলো থাকে যে মুরব্বী বা গরু মার্কা উটম্যান ওগুলোর জন্য আমাদের যাই ভিডিও করতে হয় গিয়া খাওয়ার টেবিলের মধ্যে। আমি খুবই গিয়া কারণ এইগুলো আমি করি না, মানে খুব সহজে করি না আমি, এরপরে ওরা কে কে করলে তখন বউ জামাই বসে ওইটা করা যায়, ওইটা ওখানে বড় একটা গিয়া থাকবে ওইটা করা যায়। অন্যান্য সময় খাওয়ার ভিডিওগুলো আগে ছিল, একটা সময় ছিল, এখন তো এগুলো নেই। তো এখন ওই একজন আরেকজন ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার ভাই ওনাকে বলছো মেয়েটাকে দিরেক বাদ দিয়ে দিচ্ছে, উনি কেন বলছে এটা, বাট ওনার আমার আমি মেয়েটাকে দোষ দিব না, আমি ফটোগ্রাফারকে দোষ দিব না, ফটোগ্রাফার উনি ওনাকে স্টুপিড বলছে, ওনার খারাপ লাগছে, উনি আর মানে উনি নিজে করতে চান না, মুরব্বীদের পেশারে পরে উনিও করেন এটা বোঝাইছে, উনিও গুড, বাট ওই মেয়েটাকে আমি আবার এখন গালে দিলাম না, উনি বকা দিলাম না, বাট উনি আমি এখন আবার বলবো যে উনি গুড বলছে, কারণ ফটোগ্রাফার বান্দরগুলো মানে খেডার দেয় এখানে তুমি ফটোগ্রাফি করো, তুমি হাল চাষ করো না, ফটোগ্রাফি করবা না। তো এখন হচ্ছে ফটোগ্রাফি, আমি একজন ফটোগ্রাফারের জন্য আমি এভাবে বলছি, আমি একজন বাঙালি তাই বাঙালিকে এইভাবে বকা দিই, আমি অন্য দেশকে এইভাবে বকা দিই, অন্য দেশ বলেন যার নামে যা সেটা আমার দেখা দিচ্ছে, আমার বাংলাদেশের যার নবতী নামে, ওকে আমি একজন ফটোগ্রাফার হিসেবে আমার ফটোগ্রাফারকে কাহালে দিই আমি বলবো, ওনাকে আমি ওই মেয়েটাকে আমি ভাবতেছি, ওই মেয়েটা হচ্ছে একজন ফটোগ্রাফার হালকা পাতলা বুঝে বা লেখক হিসেবে বুঝে, উনি গালে গোলে দেওয়ার রিজন হচ্ছে উনি এই যে পিতার মতো একজন বাপ আপনার একজন ছেলেকে হ্যালো পরে পরে একজন ছেলেকে জক টক ব্যাট দিয়ে মারে স্কুলে না যাইলে, তার মানে কি বাপটা খারাপ, বাপটা খারাপ না, বাপটা ছেলেকে মারতেছে যে ছেলেটা যেন স্কুলে যায় ছেলেটার জন্য ভালো হয়, ওই যে ওই মেয়েটা স্টুপিড শব্দটা ইউজ করছে যে ফটোগ্রাফার যেন ভালো হয় ফটোগ্রাফার যেন ভালো হয়, আমি এটা বুঝতেছি এখন বিস্তারিত আপনারা জানেন বংশং আমি জানি না, মানে অনেক সময় আছে আমি বাঙালিকে গালি দেখো গিয়া করি, বাঙালিকে বাপের বাড়ি বিদায় আনি নাহলে আমার বাঙালি যেদিকে যাবে দেখো আমার কিছু আসতো না, আমি যেদিকে বিদি এখন ইউরোপ মানে অন্যান্য কান্ট্রির মানুষরা কোন দিকে আসছে ওইটা আমি ওদেরকে ওদের মত ওদেরকে কথা বলার ক্যাপাসিটিও রাখি না, আমি ওদের দেশে তাকিও না, ওরা যেদিকে যাবে দেখ আমার এগুলো দেখার পিছনে কথাকে বোঝাতে পারছি আমি, আমার ফ্যামিলি তাহলে কেউ আমার ছোটো বোন বা আমার বাপ বা আমার ফ্যামিলি থেকে কেউ ভুল করে আমার দৃষ্টিভঙ্গিতে আমি ওদেরকে বাধা দেবো, আমি পাশের বাড়ির ফ্যামিলির কী খরচ ওইটা আমার ততক্ষণ পর্যন্ত দেখার বিষয় না, যতক্ষণ পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করবো, আমি যখন প্রতিবেশী নিয়ে চিন্তা করবো তখন ওইটা আরেক কথা, আমি যখন দেশ নিয়ে চিন্তা করবো তো ওইটা আরেক কথা, এগুলো আর আশা করে বুঝছেন। এখন এদিকে দাঁড়াতে হবে, আশা করে বুঝছেন যে আমি কেন এত হার্ডলি কথা বলি, আর হার্ডলি কথা না বললে একজন আরেকজন মোটিভেশনাল স্পিকার আছে উনি বিদেশে থাকে ইন্ডিয়ানই, উনি একদম ইন্ডিয়াকে দুই ফেল ইন্ডিয়াকে না, শুধু উনি ইংলিশে যখন বলে একদম যাকে মোটিভেশন দিচ্ছে, যেমন আমাকে আমি যখন ওনার লিসেন শুনি লাগা যাটে উনি সরাসরি আমাকে হিট করতেছে, আসলে ওনার হিটটা না ওনার নাকি হিট না করে বললে ফিনিক আসে না, তো এই জন্য আমারও সেম হিট করে না বললে ফিনিক আসে না, কেন ফিনিক আসবে, পৃথিবীতে ফিরি কিছু নাই, ফিরি কিছু পাবেন না, মাথায় রাখবেন যে কোনো একটা জিনিস পাইতে হইলে না হয় আপনার কষ্ট করতে হবে না হয় বকা শুনতে হবে, স্যার স্যারের কাছে যখন প্রাইভেট করা হয় তখন স্যার আপনাকে ব্যাট দিয়ে বাড়ি দিবে গালে দিবে তখনই আপনাকে স্যার শিখা দিবে শিখাবে এমনি এমনি শিখাবে না, এটা হচ্ছে কথা। পৃথিবীতে ফিরে কিছু নাই অবশ্যই শহরে বসছেন, এখন আমি কেন এইভাবে হাঁটে কথা বলি, আমি আমার ভালো চাচ্ছে আমার দেশের ভালো চাচ্ছে ভাই না হয় আমার কিছু যায় আসে না, যেমন আমি যেই দেশে থাকবো ওই দেশ নিয়ে কথা বলবো, ওকে টাটা, এই ভিডিওটা এ পর্যন্ত থাক, আবার দেখো হবে কোনো একটা নতুন ভিডিও। Thank you.